নমস্কার বন্ধুরা, এইটি আপডেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে 2022 প্রাইমারি টেট এর আবেদন প্রক্রিয়া চলছে, যার পরীক্ষা হবে 11ই ডিসেম্বর। বন্ধুরা, এই পরীক্ষাটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একেবারে লেটেস্ট একটি আপডেট, কিছু গাইডলাইন্স, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওটি কিন্তু পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করব, তার সাথে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, যেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে প্রাইমারি বোর্ডের তরফ থেকেই। এবং এই পরীক্ষায় আপনার কোনো নেগেটিভ মার্কস থাকছে কিনা, পরীক্ষার কতক্ষণে হবে, কিভাবে হবে, আপনারা সবটা কিন্তু পেতে চলেছেন আজকের ভিডিওতে। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে। এবং বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি যেখানে গত 22 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছিল, যেখানে আবেদন ফি কিন্তু 50 টাকা করে বাড়ানো হয়েছিল। কিন্তু বর্তমানে যেই নোটিশটি আপনার 26 তারিখে প্রকাশিত হয়েছে, সেই নোটিশটি অনুযায়ী এখানেও কিন্তু একটি আবেদন ফিয়ের অপশান দেওয়া আছে, আবেদন ফিয়ের ডিটেলস দেওয়া আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন ফি অনলাইনে আপনার যেটা লাগবে, আগের যে আবেদন ফিটা বলা হয়েছিল যে জেনারেলদের 150 টাকা করে এবং ওবিসিদের 100 টাকা করে, এছাড়া এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটদের 50 টাকা করে নেওয়া হবে, সেই অ্যামাউন্টটি কিন্তু এই লেটেস্ট নোটিশ অনুযায়ী লেখা আছে। এবং আমি গত 22 তারিখের পরেও আবেদন করেছিলাম অনলাইনে, সেক্ষেত্রেও কিন্তু এই আবেদনের চার্জটিই কিন্তু কাটা হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু বেশি চার্জ কাটা হয়েছিল না। তাহলে বন্ধুরা, এটি চলে গেল আপনার আবেদন ফি সম্পর্কিত। এবার চলে আসি যে সমস্ত নতুন গাইডলাইন্সগুলি প্রকাশিত হয়েছে এই নোটিশ অনুযায়ী। আমরা আগেও ডিসকাশন করেছি যে আপনার আবেদনের যেটা লাস্ট দিন সেটি হচ্ছে নভেম্বর মাসের 3 তারিখ, আর আপনারা জানেনই যে পরীক্ষা হবে 11ই ডিসেম্বর, এবং সেই পরীক্ষাটি আপনাদের বেলা 12টা থেকে 2টা পর্যন্ত হবে। এবং সমস্ত ক্যান্ডিডেটসকে তো অনলাইনেই আবেদন করতে হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন অলরেডি এইটা নিয়েও ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, তো আপনারা নতুন নোটিফিকেশন অনুযায়ী দেখে নিতেই পারেন। তবু একবার বলে রাখি বন্ধুরা, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন 50% নিয়ে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন মানে ডিএলএড আছে, তারা আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস সাথে 50% নাম্বার এবং 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন মানে বিএলএড যাদের আছে, তারাও আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে 50% পাস সাথে স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা, যেটি কিনা আরসিআই এর রিকগনাইজ কোর্স, সেখান থেকে পাস আউট হলেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনি বিএড করা এবং আপনার গ্র্যাজুয়েশনে 50% আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া যারা এসটি এসসি ইসি ক্যাটাগরির পিএইচ ক্যাটাগরির, তারা কিন্তু 5% নাম্বার রিল্যাক্সেশন পাবে, সেই জায়গায় 50% থেকে 45% হলেও তারা আবেদন করতে পারবে। এবার কিছু ক্যান্ডিডেটসরা থাকেন যারা অনার্সে গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, এবং তারা যদি তাদের অনার্স এবং পাস দুটি মিলিয়ে 50% নাম্বার থাকে এবং তার সাথে বিএড ট্রেনিং কোয়ালিফাইড থাকেন, তারাও কিন্তু আবেদন করতে পারবে। যারা ফাইনাল ইয়ারে পড়ছেন বিএড এর, তারাও আবেদন করতে পারবেন। যারা 20-22 সেশনে পড়াশোনা করছেন বিএড এর বা ডিএলএড এর, তারাও আবেদন করতে পারবেন। এছাড়া যাদের পার্ট ওয়ান এক্সামিনেশন হয়ে গেছে 20-22 সেশনে, তারাও আবেদন করতে পারবেন। এছাড়া যে সমস্ত পার্সন যারা এনরোল করে ফেলেছেন তাদের নাম 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন অথবা 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন মানে স্পেশাল এডুকেশন, যেটা রিকগনাইজ করা আরসিআই কাউন্সিলের তরফ থেকে, এবং যারা বিএড এ এনরোল করেছেন এনসিটিই রিকগনাইজ ইনস্টিটিউশনের তরফে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখানে একটি নোট ডাউন করে রাখবেন, এই নোটিফিকেশনটা বেরোনোর পরে যারা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এই নোটিফিকেশনটি বেরোনোর ডেটের আগে যারা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছেন বা এই ক্রাইটেরিয়ার অন্তর্গত এই সমস্ত এলিজিবিলিটিগুলো আছে, তারাই কিন্তু আবেদনটা করতে পারবেন। এবং রিভাইজ যেটা পেমেন্ট অ্যামাউন্ট আছে, ভিডিওর প্রথমেই আমি আলোচনা করে দিয়েছি বন্ধুরা। এবার চলে আসি বন্ধুরা,
সিলেবাস সম্পর্কিত। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, বন্ধুরা এক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি, এবং প্রত্যেকটি কোশ্চেনে এক নম্বর করে থাকবে, এবং আপনার যে টোটাল এক্সামটি হবে সেটি হবে 150-এ। 150টি এমসিকিউ থাকবে, তার জন্য আপনার নাম্বার বরাদ্দ আছে 150টি, যেখানে আপনার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিতে থাকছে 30 নাম্বার, আপনার ল্যাঙ্গুয়েজ 1-এ থাকছে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশে থাকছে 30 নাম্বার, ম্যাথামেটিক্সে থাকছে 30 নাম্বার, এছাড়া এনভায়রনমেন্টে থাকছে 30 নাম্বার। বন্ধুরা একটি নোট ডাউন করে নিন, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তাহলে আপনারা চেষ্টা করবেন যত সম্ভব কোশ্চেন আপনারা অ্যান্সার করে আসতে পারেন, অবশ্যই সেটি কিন্তু করে আসবেন। এবং কোশ্চেন পেপার কিন্তু দুটি ভাষাতেই আসবে, বাংলা এবং ইংলিশে। আপনার পরীক্ষার ডিউরেশন থাকবে 2.5 ঘন্টা। এবার চলে আসি বন্ধুরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, কোয়ালিফাইং মার্কস। আপনি কিভাবে কোয়ালিফাই হবেন, আপনার কত মার্কস লাগবে? বন্ধুরা কোনো পার্সন, যারা ক্যান্ডিডেটস আছেন পরীক্ষা দেবেন, তারা 60% বা তার বেশি নাম্বার, যেখানে ফুল মার্কস আছে আপনার 150, তার 60% নাম্বার পেলেই কিন্তু আপনাকে টেট পাস ক্যান্ডিডেটস হিসেবে গণ্য করা হবে। কিন্তু যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, ইসি এবং এক্স সার্ভিসম্যান এবং ডিএইচ ক্যান্ডিডেটসরা আছেন, তারা কিন্তু 55% বা তার নাম্বার পেলেই আপনারা টেট কোয়ালিফাইড হয়ে যাবেন। এবার চলে আসি, এই যে আপনার টেট 2022 যে সার্টিফিকেটটি আছে, এটা কতদিন ভ্যালিডিটি থাকবে? বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এটা। দেখতে পাচ্ছেন, দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর লাইফ টাইম ফর অল ক্যাটাগরিজ। আপনার এই টেট সার্টিফিকেটটি কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে, এবং আপনার কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি একবার টেট দিয়েছেন বলে আর পরবর্তীকালে টেট দিতে পারবেন না। আপনি কিন্তু ভবিষ্যতেও আবার টেট দিতেই পারেন আপনি যদি ইচ্ছুক হন। তবে সেক্ষেত্রে আপনি যদি মার্কস বেশি তোলেন, আপনার যদি মার্কসে ইম্প্রুভমেন্ট হয়, আপনি কিন্তু সেটিও ব্যবহার করতে পারেন। এবং বন্ধুরা আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করার সময় অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে, এবং আপনি অ্যাডমিট কার্ডটি নিয়েই কিন্তু সেন্টারে প্রবেশ করতে পারবেন। এবার বন্ধুরা এখানে কিছু রেস্ট্রিকশন আছে যে এই প্রোডাক্টগুলি আপনি নিয়ে সেন্টারে ঢুকতে পারবেন না, আপনি এগুলো একটু পড়ে নিতে পারেন অফিসিয়াল নোটিফিকেশানগুলি থেকে, আমরা সেই লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলে আসি বিস্তারিত সিলেবাস। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ দ্য সিলেবাস, যেখানে আপনার পার্ট এতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি আছে 30 মার্কস, আগেই উল্লেখ করেছি, আপনি এখান থেকে সম্পূর্ণ সিলেবাসটি পড়ে নেবেন, দেখে নেবেন, দেখে নিয়ে নিজেকে অবশ্যই তৈরি হতে হবে। এবং এই চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আপনার কী ধরনের মডেল কোয়েশ্চেন হতে পারে সেই নমুনাও কিন্তু আপনাদেরকে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই মডেল কোয়েশ্চেনগুলি অবশ্যই প্র্যাকটিস করে নেবেন, এরকম প্যাটার্নেই আপনার প্রশ্নগুলি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত মডেল প্রশ্নগুলি, যেটা সম্পূর্ণ অল টপিক্সের ওপর, অল সাবজেক্ট ক্যাটাগরির ওপর, মানে আপনার ইংলিশ, ম্যাথ, আপনার ইভিএস, সব ধরনেরগুলোই কিন্তু দেওয়া আছে, সবকটা সাবজেক্ট দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা সকলেই উপকৃত হয়েছেন, এবং আশা রাখছি আপনাদের সবাইকে শুভকামনা। যারা প্রার্থী আছেন আপনারা সকলে সফল হন, ভালো করে এক্সাম দিন, ভালো করে কোয়ালিফাই হয়ে চাকরিটি পেয়ে নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলুন। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের মধ্যে এই নোটিশটি পৌঁছে যায়। এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি, এবং যে সকল বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ।